आर प्रथमे बंदना करी आल्ला महान रब तारपरे बंदना करी पूबेर मानुष सब पश्चिमे बंदना करी मक्कार नगर दक्षिणे बंदना करी बंगोपसागर आरे उत्तरे बंदना करी हिमालय पर्वत सबशेषे बंदना करी जत सभासद सभासदे शुनेन पुथी शुनेन मनोदिया आमी जाकिर पढ़छि पुथी सबार निया दुआ निया आरे एलाही आलामीन आल्लाह जारे मेघबान मारे तिगी पारे तारे तामाम जाहान आमिरे देखिया सबे जाए गड़ा गड़ी खबरदार लोक एसे धरे तार नाड़ी आरे नाड़ी धरे देखे जीव आसे धड़ बिसे केह बोले भाई तब मर्द भासे शहरा हाकिम बाद आसे रोज रहे अकलिम हाकिम नाम आसे एक ताहे बड़ोई हाकिम से आनो तारे गिया तबे बासाइते पारे आमिरो हमजारे आरे शुनि शाहबाल शाह लागे गिया बात तारे तबे बासाइते पारे आमिरो हमजारे शुनिया शाहबाल शाह बात निया मने बाहराम धावा नाम बोलाइया आने आरे शोनो बात बाहराम हाकिमो जाइया आकलिम हाकिम तरे आनो बोलाइया এটা ছিল আমির হামজার পুঁথি। আমির হামজার পুঁথি অনেক বিখ্যাত একটা পুঁথি। ফারসি ভাষায় প্রথমে রচিত, তারপরে উর্দু, ক্রমে হিন্দি এবং বাংলাতেও এটা প্রচলিত ছিল দীর্ঘদিন। এই সাবকন্টিনেন্টে এই দিকে এই সুন্দর যা লাস্টে আবার আমি এখানে আবার একটা সুন্দর কথা সেট করেছিলাম যে এইভাবে আমি জাকির পুঁথি করলাম শেষ। ভুল ত্রুটি ক্ষমা করবেন, সালাম সর্বশেষ। জাকির ভাই, এই পুঁথিটা আপনি কি করে খুঁজে পাইলেন? এইটার কাহিনীটা আমাদের বলেন। এটা আমি যখন খুবই ছোট তখন আমার দাদা এই পুঁথিটা সংগ্রহ করেছিল। দাদার পূর্বপুরুষের আমল, মানে যখন আমার মধ্যে 47-এর যে দেশভাগ হলো তারও অনেক পূর্বেকার ঘটনা হতো যে আমার দাদা পুঠিয়ার যে চারানি রাজা বা পাঁচানি রাজার যে একটা পুঠিয়ার যে ইয়ে ছিল, ওই যে রাজা যারা খাজনা আদায় করতো, আমার দাদার বড় ভাই এবং আমার দাদা ওই পাঁচানি রাজার খাজনা আদায় করার তহসিলদারের চাকরি করতো। সম্ভবত এই পুঁথিটা ওইখান থেকে সংগ্রহ করা। আর এর কাহিনীগুলো তো এই যে আমির হামজার, ওটা ইসলামী ধাঁচেই তো লেখা। ওই ব্রিটিশ পিরিয়ডে হচ্ছে বাংলা পুঁথিগুলো বেশি ম্যাক্সিমাম ছাপা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, মানে আর মূলত সবগুলো কিন্তু ফার্সি থেকে বাংলা অনুবাদ করছে এই যে ফকির গরিবুল্লাহ। কিছু পর পরে এই কথাটাই লেখা, এখানেও অবশ্য আছে, এখানেও লেখা আছে যে ফকির গরিবুল্লাহ কহে কেতাবের খবর। বেহোশ হইয়া মর্দ জমিনে গিরিল, উমর উমিয়া গাছে থাকিয়া উঠিল, বাহরামের সাথে লেখা লিলে কোমর, ফকির গরিব কহে কেতাবের খবর। তাইলে এইটা এখন পড়ি, এটা হচ্ছে চমৎকার ব্যাপার। এটা ডান দিক থেকে খোলে কোরআন শরীফের মতো, আরবি আরবির মতো, যদিও বাংলা কিন্তু ডান দিক থেকে খোলে। নাম হচ্ছে আদি ও আসল ছহি বড় খায়রুল হাসার, শেখ কামরুদ্দিন সাহেব প্রণীত, হামিদিয়া লাইব্রেরি, চকবাজার, ঢাকা। এটা ছাপাইছে। এইটা জাকির ভাইয়ের একটা কালেকশনের বই এবং এটা একই সাথে সেই পুরান একই সময়কার, সেই সময়কার আর কি। ভিতরে যদিও সাদা পেজ আছে কিন্তু জাকির ভাইয়ের যে এটা নতুন করে করেছি আর কপিটা ছিল সেটা একদম লাল বাদামি রঙের কাগজ। ওই মূল মালিককে দিয়ে দিছি, আমি ফটোকপিটা রেখেছি আমার সংগ্রহে। আমরা একদম প্রথমে যেই সূচনা সেখান থেকে শুরু করি। ইলাহি ভরসা, খায়রুল হাসার। ইলাহি ভরসা। ওহে প্রভু প্রেমময়, প্রেমেরও ভান্ডার, প্রেমেরও কারণে সৃষ্টি করিলা সংসার, ইস্ক প্রেমে ভালোবাসা তৈয়ারও করিলা, ডুবিলে তাহাতে প্রভু খালেক হইয়া। হেন ইস্ক না দেখেছি না শুনেছি কানে, আশক হইয়া প্রভু রয়েছ গোপনে, আশক হইয়া ফের মাসুকেরও বেশে, সন্ধান না মিলে তবু খুঁজে কোন দেশে। আরে এমন চলো না প্রভু করিয়াছ হায়, মুখে নাকি সরে কথা বুকো ফেটে যায়। মজনুকে পাগল কইলে লালির কারণ, সিঁড়ি ছলে ফরহাদরে হরিলে জীবন। ইউসুফের রূপে মোরে জলায় খা সুন্দরী, জীবন করিলে শেষ কইরে রোনা জারি। প্রেমেরও আগুন প্রভু করিয়া রোশন, তাহাতে করিলে কত জীবকে দাহন। যারে তুমি ভালোবাসো কষ্ট দাও তারে, এমন বিচার প্রভু নাহি কোথাকারে। আরে ভালোবেসে আদমের সৃজন করিলে, যত্নের সহিতে তারে বেহেশতে রাখিলে। ছলনায় দোষী কইরে আদমেরও তরে, কান্দাইলে তারে 300 সাল ভরে। আরে ভালোবেসে আয়ুবের নবী বানাইলে, শেষে কুষ্ঠ রোগ দিয়া কত কষ্ট দিলে। যে নূরে আশেক হইয়া সংসার সৃজিলে, শত্রু হাতে তার দাঁত সহিত করালে। আর সমগ্র জীবন তার উন্মত কারণ, ভাবেরও আরাম ছেড়ে করালে রোদন। আজাজিল তরে তুমি পিয়ারা করিয়া, জাহান নামে দিলে শেষে দোষী বানাইয়া। তব রাজভেদ প্রভু কে বুঝিতে পারে, মানসুর আনালো হক বইলে গেল শুলি পরে। জ্বালাইতে পুরাইতে মারিতে কাটিতে, কিবা সুখ পাও প্রভু না পারি বুঝিতে। মায়া জালে বন্ধ কইরে কাঁদাও সবারে, ইহার নালিশ প্রভু নাহি কোথাকারে। আর পাইতাম যদি নাথ তোমায় নির্জনে, বলিতাম যত কিছু এই ছিল মনে। রোজ আজলের হাল কিবা ছিল হায়, বিচ্ছেদ নাহি কো ছিল তোমারও বান্দায়। আর কিবা দোষে দোষী পেয়ে ভবে পাঠাইলে, ছলনায় কেন প্রভু গায়ে বেরহিলে। ভব পরে অন্ধকারও পথ হারাইয়া, যথা তথা ফিরি প্রভু কান্দিয়া কান্দিয়া। এতে কো বিচ্ছেদ জ্বালা সহিতে না পারি, দ্বিতীয় পাপের বোঝা ক্রমে হয় ভারী। আরে অসীম বিপদে আছি কয়েদ হইয়া, হেন কালে নাহি প্রভু দেখিলে চাহিয়া। দরিয়াতে ডুবি কিবা পুরি আগুনেতে, ভালো মন্দ নাহি চিনি চলিতে ফিরিতে। যবে প্রভু শিশু ছিনু মায়ের কোলেতে, সাবধানে রাখিতেন প্রত্যেক হালতে। মায়ের দোলেতে সেই দয়া তুমি দিয়াছিলে, মায়ের ছলেতে প্রভু পালন করিলে। সদা সর্বদায় প্রভু তুমি দয়াময়, তুমি বিনা কে বা দয়া করিবে বান্দায়। আরে দয়া গুণ প্রকাশিয়া সকলে পালিলে, খেলাতে পেলাতে কত যত্ন করিলে। এত দয়া ভালোবাসা তোমারও বান্দায়, বিপদে এখনো যদি দয়া নাহি হয়। বল তবে প্রভু এবে যাইব কোথায়, হেন কালে কে বা দয়া করিবে আমায়। কপালেরও দোষে দোষী হই এ সংসারে, এখন ফিরাও প্রভু যাব কোথাকারে। ভালো মন্দ যত কিছু তোমারও লিখন, কিন্তু আমি হই দোষী কিসেরও কারণ। নাহি ছিল দোষ যবে ছিল তব পাশে, এহে আমি তো হইলু দোষী এসে পরাবাসে। পরাবাসে সর্বনাশে ধইরেছে আমায়, হইল শরীর কালা ভবের জ্বালায়। কেমনে সহিব প্রভু এই জ্বালাতন, বিচ্ছেদ আগুনে হায় দহিছে জীবন। জলে পুরে হই ছাই না পারি বলিতে, কিবা দোষ ছিল প্রভু রোজ আজলেতে। আরে যবে নাহি ভেদ ছিল তোমায় আমায়, তোমারও যে কেড়ে ছিনু ডুবে সর্বদায়। যে মুহূর্তে মাটির দেহ কইরেছি ধারণ, ভুলিয়াছি সেই কথা নাই আছে স্মরণ। ভুলিয়া আসল কথা কি শিখেছি হায়, খাবো পিব সুখে রব ভবের কারায়। আর খেয়ে পেয়ে কোন সুখে না দেখি এখানে, কেমনে হইব সুখী তোমারও বিহনে। নাহি লাগে মনে কিছু অসার সংসারে, তোমারও লাগিয়া প্রভু সদা চক্ষু ঝরে। সহিতে না পারি আল্লাহ বলি বারে বারে, বিলাপ করিয়া রাখো জীবনয় আমারে। चलिते फिरिते आर उठिते बसिते जेनो सर्वदाय थाकी तब मोहब्बते हासरे कबरे आर छेरा तोमी जाने तब प्रेमे डूबे थाकी जीवन मरणे एई भिक्षा तब काछे चाहि दयामय पाप खमिये बेकोले करो हे आमाय एगाना बेगाना यार जत दग्ध प्राण सबारो उपरे राजी हओ सुबहान हाबिबेरो तो फाइलेते सब मुसलमाने तराइया नियो प्रभु हासरेर मैदाने। एखान थेके आसल काहिनी शुरू এবং এত বন্দনা গেল, বন্দনাটা কি অভিমান আর ভালোবাসা দুইটা মিলে কি সুন্দর একটা লেখা, মানে বন্দনাটা কাব্য রচনা তা তো বটেই। এবং একদম শুরুতে এটা হচ্ছে একটা উপক্রমণিকা যে আসর জমাইলাম, তারপর আসল কাহিনী ছিল। এবং প্রভুর বন্দনার মধ্যে সেই যে অভিমান, কেন তুমি আমাকে এখানে দুনিয়াতে দিলা, তোমার কাছে তো ভালো ছিলাম। একটা কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। পরে হচ্ছে গিয়ে কিভাবে আদমকে তৈরি করা হলো, মোহাম্মদ আসলো, তারপরে আদমকে বেহেশত থেকে কেন তাড়াইলো। সৃষ্টির শুরুটা আমরা এটা সবচেয়ে বেশি পাবো হলো কাসাসুল আম্বিয়াতে। কাসাসুল আম্বিয়াটা পুরোটাই সৃষ্টি, আর আমির হামজাটা পুরোটাই যুদ্ধ। যুদ্ধ মানে ওখানে প্রথম নবীর প্রথম যুদ্ধ শুরু হলো কোথা থেকে? বদর যুদ্ধ। বদর যুদ্ধ প্রথম ৩১৩ জন নিয়ে। বদর যুদ্ধটা শুরু দীর্ঘ ২৩ বছরের জীবনে, মানে মক্কি এবং মাদানি দুই সময় মিলে ২৩ বছরের মধ্যে যুদ্ধ করেছে। এই ৬৩ বছরের জীবনে ২৩ বছর যুদ্ধ করেছে, তাতে পুরোটাই আমির হামজার মধ্যে আছে এবং তার মহাবীর হামজাই। আর ছোটবেলা থেকেই তাকে অনেক বেশি শক্তিশালী হিসেবে দেখানো হয়েছে, না? যেমন এই যে শ্রীকৃষ্ণের যেমন হরিবংশ পুরাণ, ওটাতে হচ্ছে শ্রীকৃষ্ণের ছোট থেকে বড় হওয়ার যে কাহিনী দেখাইছে, বাচ্চা ছেলে তখনই হচ্ছে সে অনেক শক্তিশালী, অনেক বড় বড় অসুরকে পরাজিত করতেছে। এরকম থাকে যখন একটা পুরাণ লেখা হয় যে নায়ক, তাকে ছোট থেকে অনেক শক্তিশালী দেখানো হয়। তো আমির হামজা তার ছোটবেলায় প্রচন্ড শক্তি, তারপরে সে একবার একটা গুপ্তধন খুঁজে পায়, সেখানে হচ্ছে একজন নবীর তলোয়ার, একজন নবীর বর্ম, এরকম জিনিসগুলো সে গিফট পায়। তারপরে এবং শত্রুকে ধ্বংস করতে হবে, সেখানে গেল যে একটা গাছের ফল পাইলো, ফলের নাম হলো মেওয়া। মেওয়া ফলের মিষ্টির যে ঘ্রাণ, এবং মেওয়া ফল খাওয়াই একজনকে অজ্ঞান করে রাখলো, শত্রুকে। মেওয়া ফল খেলো, অথচ শত্রু অজ্ঞান হয়ে গেল। তারপরে এই যে একটা মাহাত্ম এখানে বড় করে দেখানো হয়েছে। তারপরে এই যে বাহরামের কথা পড়লেন, বাহরাম ছিল হচ্ছে বাহরাম গুর্দ ছিল চীনের বড় রাজা, অনেক শক্তিশালী পূর্ণবয়স্ক রাজা। আর হামজার বয়স তখন 14 বছর বা 18 বছর, ছোট বাচ্চা ছেলে। হামজা তাকে এমনই আছাড় মেরে ফালাইছে যে তার পেট ফেটে নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে। তারপরে বাহরামরে বলতেছে যে তুই কি পরাজয় মানবি, তাহলে তুই বাঁচবি, নাহলে যদি না মানিস তাহলে এখানে পড়ে মরে যাবি। তো বাহরাম ঘুরে মাপ টাপ চায়, পরে হামজার বন্ধু হয়ে যায়। এই সারা জীবন ভরেই তারা অনেক শক্তিশালী হিসেবে দেখাইছে হামজাকে। এই জন্য ওই মুরব্বীরা বলে আর কি যে হামজা নামা না পড়তে, এগুলো মিশা কাহিনী। যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, আমাকে এখন বোঝান্ত, তাই বলতে আমাকে এখন বোঝান্ত ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, এমনটা কেমন কথা? কথার কথা, ঘোড়ায় চড়লো, তা ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, ৬ মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল। এগুলো সবসময় হচ্ছে সুপার পাওয়ারফুল দেখানোর জন্য করা হয়েছে। নায়কদের প্রতিটা ক্ষেত্রে নায়কের কি পরাজিত আছে? নায়কের পরাজিত হলে তো কাহিনী শেষ হয়ে গেল। আর নায়কের সবসময় লাগবে বেগবান, গতিশীল। মানে এরকম আমির হামজাকে রাখিছে, সে 6 দিনের রাস্তা 6 মাসের পর সে 6 দিনে যেতেই পারে, মানে এখন সে এলিয়ান হোক আর যাই হোক। তো এই হচ্ছে জাকির ভাইয়ের পুঁথি কালেকশন। জাকির ভাইয়ের পারিবারিক সূত্রে অনেক ভালো ভালো কিছু পুঁথি, এবং ওনার নিজেরও অনেক আগ্রহ আছে পুঁথি পাঠ এবং পারফর্ম করার, এবং পরবর্তীতে আমি এটা নিয়ে কাজ করব, আমার আজ ইচ্ছা আছে। জাকির ভাই আজকে নির্বাচিত হতে আমাদেরকে অনেক ধন্যবাদ পুঁথি পড়ার জন্য। আর রাজশাহী নির্বাচিত অনেক দিক থেকে ইউনিক, জাকির ভাই তো আছেই। অন দ্য রেকর্ড আজকে শেষ করতেছি, বাট আমাদের আড্ডা শেষ হবে না। থ্যাংক ইউ সো মাচ জাকির ভাই, থ্যাংক ইউ জন্য। সাথে অনন্যা আপু ছিলেন, ইশতিয়াক ভাই ছিলেন। মুসার বইযাত্রার দর্শকদের সাথে পরিচয় করা দিই, ইশতিয়াক, জাকির ভাই, অনন্যা আপু আর আমি মুসা। দেখা হচ্ছে আবারও, টাটা।